নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে ২৫ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। পরীক্ষাকে আতঙ্ক নয়, উৎসবের মেজাজে মনে করার আহ্বান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার পঞ্চম সংস্করণে প্রধানমন্ত্রীর উপদেশগুলি ছাত্রছাত্রীদের প্রচণ্ড সহায়ক হবে বলেই মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার রাজধানী মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্টদের সঙ্গে করা হয়েছে সেটা শুনেছে, এগুলো নিজের জীবনে নিয়ে আসা, পালন করা, খুব সুন্দর সুন্দর বিষয় সামনে তুলে ধরেছেন স্টুডেন্টরাও। মাননীয় প্রধানমন্ত্রী মানে একদম বেভাব তারিখে সেগুলো তুলে ধরেছেন। আমি আশা করি যারা এখানে গার্জিয়ান ছিলেন, যারা টিচার ছিলেন আর যারা স্টুডেন্ট, তাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে এই প্রশ্নগুলো এবং এই উত্তরগুলো। বিদ্যালয় শিক্ষা দপ্তরে ৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়াও ৬৪ জন স্নাতকোত্তর শিক্ষক, ১৭৫ জন স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে, ১৪৩ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে, ৩৪৮ জন স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য পদ সৃষ্টি করা হয়েছে এবং নরসিংগড়ে টিআইটিতে একজন অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিদ্যালয় শিক্ষা যেটা আমরা স্কুল এডুকেশন বলি, ৩০০ ভ্যাকেন্ট পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি, তা নিয়োগ করা হবে। ৩০০ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে, তার মধ্যে সোসিওলজির ৭৫ জন, ৭৫, সাইকোলজি ৭৫, জিওগ্রাফি ৭৫ এবং ইকোনমিক্স ৭৫, অল পুট টুগেদার। রাজ্যের প্রথম ফিলাটেলিক প্রতিযোগিতা ও প্রদর্শনী টপিকস ২০২১ সেরা শিরোপা বার্মিল পদক পেলেন সিনিয়র ফটো জার্নালিস্ট প্রণব গোস্বামী। তার হাতে পদক তুলে দেন আগরতলা ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ মজুমদার। রাজ্যের একমাত্র আন্তর্জাতিক পদক প্রাপক ফিলাটলিক্স প্রণব দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ত্রিপুরা রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ছবি ক্যামেরা লেন্স বন্দী হয়েছিল, আবার অনেক সময় সেই ছবি বিভিন্ন বইয়ে প্রচ্ছদ হিসেবেও বইয়ের প্রথম পাতায় স্থান করে নিয়েছিল। একজন সৎ নিষ্ঠাবান চিত্র সাংবাদিক বর্তমানে পর্যটন দপ্তরে সুনামের সাথে কাজ করে চলেছেন। ১৭ বছরের নাবালকের উপর পাশবিক লালসা মেটানোর অভিযোগ আসে এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায়। এলাকার লোকজন তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল। আমি খেলার থেকে আইতাছি, পরে বাগানে বসে বুঝে গেছে, আমার ওই চঙ্ক আসছে আমি বাইকের উপরে সবাইকে কইছি। এবারে এটার নাম হচ্ছে শ্যামল দাস। কোন জায়গাতে এটা? কোন জায়গাতে খারাপ কাজ করছে? শ্রীনগর চাপাতা বাগানে। চাপাতা বাগানে তুমি কই যেতে আসলা? হ্যাঁ, আমি খেলাম মাঠের থেকে আইতাছি, খেলতে থেকে আইতাছি। রাজস্থানের ধৌসা জেলায় এক চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদের সোচ্চার দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যেও। শুক্রবার রাজ্যের চিকিৎসকরাও কালো ব্যাচ ধারণ করে জাতীয় প্রতিবাদ দিবস পালন করেন। কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল হয়েছেন নার্সরাও। ত্রিবেণী সংঘের উদ্যোগে শুরু হল ৩ দিনব্যাপী দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট। ক্লাবের মাঠে শুক্রবার বিকেলে শুরু হল এই টুর্নামেন্ট, যা প্রয়াত মান্না মুখার্জির নামে এবছর করল ত্রিবেণী সংঘ ক্লাব। এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিধায়িকা মিমি মজুমদার, সঙ্গে ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরজু চক্রবর্তী, ত্রিবেণী সংঘ ক্লাবের সভাপতি বিক্রম চক্রবর্তী, আয়োজক কমিটির প্রধান সুব্রত চক্রবর্তী প্রমুখ। মোট ১১টি দল অংশগ্রহণ করল এই টুর্নামেন্টে। ৩ এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ। রাত ৭টায় অনুষ্ঠিত হবে নির্ণায়ক এই ম্যাচটি।
রাজ্য ক্রীড়া পর্ষদের তরফে ভলিবল নেট এবং বল দিয়ে আয়োজকদের সহযোগিতাও করা হল। আসরে চ্যাম্পিয়ন দল পাবে 5,000 টাকা এবং ট্রফি এবং রানার্স দল পাবে 3,000 টাকা ও ট্রফি। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়ে গেল রাজ্য রেফারিজ সংস্থার সভাপতির সহসভাপতির। ধর্মনগরের শাশুধর স্মৃতি ফুটবলে আদর্শ সংঘ বনাম তিলথইয়ের একটি ম্যাচে কাণ্ড ঘটালেন টিএসআরের সহসভাপতি প্রদীপ দাস। টিআরের এই ঘটনা ঘটে রীতিমতো রাজ্য রেফারির সংস্থাকে কলঙ্কিত করলেন তিনি। কি বললেন এই রেফারি তাই তুলে ধরতে এক বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। এখন দেখার টিআরের কি ভূমিকা নেয় তার বিরুদ্ধে। আবারও মালবাহী গাড়ি সমেত 2 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। আটক গাড়ি চালক সঞ্জীব নামক। ঘটনা শুক্রবার বাগবাসা আউটপোস্টে। এই ঘটনায় পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সন্দেহজনক দেখে তারপরে আটকন করে সেটাকে সার্চ করে দেখা যায় এটাতে প্রায় 9 প্যাকেট শুকনো গাঁজা, টোটাল অনুমান 21 কেজির মতো ড্রাই গাঁজা এটা থেকে পাওয়া যায়। একটা ড্রাইভার সঞ্জীব নামকেও ডিটেন করা হয়। তার বাড়ি চম্পকনগর চাম্পামোড়া। এই রেজিস্টারে একটা ভারতের নাম উচ্চারণ না করে পরোক্ষভাবে ভারতকে সতর্ক করল আমেরিকা। ভারত রাশিয়া থেকে যে পরিমাণে জ্বালানি আমদানি করছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। ভারতকে শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সব ধরনের সাহায্য করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত। প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের তৃতীয় স্মৃতিচারণ সভা মাধারঘাটে অনুষ্ঠিত হল। স্মরণ সভায় এলাকার নাগরিকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। প্রয়াত বিধায়কের পরিবারের উদ্যোগে হয়েছে স্মৃতিচারণ। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা, মেয়র দীপক মজুমদার, প্রয়াত বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ছিলেন দিলীপ সরকারের কাছে তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিলীপ সরকার আমার ব্যক্তিগত দিলীপের সঙ্গে অনেক বছরের সম্পর্ক। আমি প্রতি প্রায় সপ্তাহে 3-4 দিন ওনার এই বাড়িতে আসতাম। আমি দেখতাম আমার দেখার মধ্যে দিলীপ সরকারের জনপ্রিয়তা বিশেষ করে কাজ করা প্রতিদিন যখনই আসতাম টাইম টেবিল ঠিক আছে তখন দেখতাম সরাসরি লোক ওনার বাড়ি থাকতেন, উনি উপকার করতেন। জনদরদী হিসাবে উনি একজন জনদরদী নেতা হিসেবে এই রাজ্যে সবাই জানতেন। বিশেষ করে আমি বলবো আজকের দিনে দিলীপ সরকারের পরিবার দিলীপ সরকার পরিবারের অবদানকে উপেক্ষা করেই মাদারঘাটের উন্নয়ন সম্ভব না। রূপাচুরি ব্লকের অন্তর্গত পাহাড়ি এলাকা মাগরুম এডিসি ভিলেজ। তবে ভিলেজের নানান রকম সমস্যা রয়েছে, বিশেষ করে জলের সংকট। সব জেনেও কেন নীরব এডিসি প্রশাসন? শাসক দলের নেতাদেরও কোনো ভ্রুক্ষেপ নেই জনগণের ভোগান্তি ঘিরে। ক্ষোভ বাড়ছে তীব্রভাবে। জল কেমনে কেন আপনার? জল পাই না থেকে খাইতে লাগে। জলের আর অন্য কোন ব্যবস্থা আসেনি? না আর ব্যবস্থা নাই, খালি জল লাগে ব্যবস্থা। পঞ্চায়েতে জানাইছেন নি আপনারা? পঞ্চায়েতে ওইখানে সাপ্লাই দিছে, সাপ্লাই ছাড়াই না পঞ্চায়েতে জানাইছে টাকা লোকেরা ভেঙে যায়, খালি সাপ্লাই দিছে সাপ্লাই ছাড়াই না স্যার। তথ্য সংস্কৃতি দপ্তর এবং সাব্রুম নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সাব্রুমে দৈত্যেশ্বরী কালী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে গা ভাসালেন প্রত্যেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন সহ অন্যান্য অতিথিরা। দারুণভাবে অনুষ্ঠিত হল এই বসন্ত উৎসব। কমলপুর মহকুমা প্রশাসন ও খাদ্য জনসংভরণ এবং ক্রেতা বিষয়ক দপ্তরের উদ্যোগে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল নজরুল ভবনে। আলোচনা সভায় ভোক্তারা যাতে কোনোভাবে প্রতারিত না হন তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন অতিথিরা। বিভিন্ন জায়গাতে ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে কতগুলি ফোরাম গঠন করা হয়েছে, কতগুলি কমিশন গঠন করা হয়েছে। যেমন এগুলো হচ্ছে কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন,
এই কনজিউমার ডিসপিউট রিক্রেসার কমিশন যেগুলি আমাদের সেন্ট্রাল লেভেল একটা আছে, ন্যাশনাল লেভেল একটা আছে, স্টেট লেভেল একটা আছে এবং ডিস্ট্রিক্ট লেভেলও একটা আছে। সোনামুড়া মণ্ডলের উদ্যোগে 48 নম্বর বুথে বিজেপির এক উঠান সভা অনুষ্ঠিত হল শুক্রবার। এতে সিপিএম এর 14 পরিবার এবং কংগ্রেসের 8 পরিবার বিজেপি দলে সামিল হলেন। মোট ভোটার হয়েছেন 66, বিপক্ষ দলে কেবল ভাঙনই চলছে। তাদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নিলেন বিজেপির নেতৃত্বরা। খাকি উর্দি পরা এক পুলিশ কনস্টেবল ড্রাগস সেবনের সাথে যুক্ত থাকার সন্দেহে গভীর জঙ্গল থেকে আটক করে এলাকাবাসী। কনস্টেবলের নাম প্রসেনজিৎ সিনহা। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন বালুছড়ার গভীর জঙ্গলে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেয় জনগণ। ঘোরাফেরা করছিল বালুছড়া কালী মন্দিরের কাছে একাকি, তো এলাকার মানুষ সন্দেহ থাকা ওনাকে আটক করে থানাতে খবরতে আমরা ওনাকে থানাতে এনেছি এবং জিজ্ঞাসাবাদ করছি। উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে গেলেন রাজ্যের নবনির্বাচিত সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। মায়ের আশীর্বাদ নিয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর তিনি। আর এই সফরে দিন সঙ্গে ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা, মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার প্রমুখ। প্রত্যেকেই অভিনন্দন জানালেন রাজ্যের নবনির্বাচিত সাংসদকে। কার্যসভায় আমি মনোনীত ছিলাম পার্টির তরফ থেকে এবং আমি জিত হাসিল করেছি। এর জন্য অবশ্যই মাননীয় আমাদের যে রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের সর্বভারতীয় সভাপতি ওনাকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ওনার আশীর্বাদ কামনা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পার্টির সাথে থাকেন, তো সমস্ত কার্যকর্তাদের জয়। ফের জলের ডুবে মৃত্যু হল 9 মাস বয়সী এক শিশু। ঘটনা খোয়াইয়ের লাছাবাড়ি গ্রামে। মৃতের বাবার নাম কমল সবর, কাজী তিনি সিঙ্গিছড়া চলে গিয়েছিলেন। সবার অলক্ষ্যে শিশুটি কোন সময়ে যে পুকুরের জলে তলিয়ে গেল তাই কেউ দেখলেন না। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় শোকের ছায়া। আবু কত বড়? তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা, নেই জ্বালানি, কাগজের অভাবে বন্ধ পরীক্ষা, অধিকাংশ সংবাদপত্রে প্রকাশ। খরচ বাঁচাতে দিনে অন্তত 10 ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ। এরই প্রতিবাদে এবার পথে নামল সেদেশের মানুষ। কৈলাসহরের দোল উৎসবকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ ধরেই বেশ অন্য মাত্রা নিয়েছিল সংস্কৃতির শহর কৈলাসহর। সামাজিক মাধ্যমে প্রচার থেকে শুরু করে শহরের সমস্ত শিল্পীদের এক জায়গায় একই মঞ্চে নিয়ে আসতে চলছিল ঝোড়ো প্রচার। বিগত 1 সপ্তাহের অক্লান্ত পরিশ্রম সফল রূপ পেল বৃহস্পতিবার। কৈলাসহর পুর পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয় বন্যাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র কাননে মিলিত হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অবশেষে 4 দিন পর শুক্রবার সকালে আইনি ছাত্রের কফিনবন্দি মৃতদেহ পৌঁছালো নিজের বাড়িতে। মৃত যুবকের নাম অমল সরকার, পিতার হীরালাল সরকার। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। তার মৃতদেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকার লোকজন সহ আত্মীয় পরিজন। তার বাড়িতে ছুটে যায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। পরিবারের লোকজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জানা যায় অনিল সরকার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামের ছাত্র সংগঠনের একজন সক্রিয় কার্যকর্তাও ছিলেন। মানে আমার ছেলের যেভাবে মারছে, মানে এটা যেভাবে হোক, যে কোনো ভাবে হোক, এই যে ষড়যন্ত্রকারী যা আছে, অর্থাৎ ভারতবর্ষের ভিতরে আছে, বাকি পুরো রাজ্যের ভিতরে আছে, আমি তাদেরকে মানে সবাই কাছে অনুরোধ রাখছি, মানে তাদের বিরুদ্ধে যাতে প্রতিবাদ। পাঁচজন বাংলাদেশি নাগরিক বহুদিন আগে ভারতে এসেছিল। কিভাবে তারা এসেছিল কেউ কিছু বলতে পারেন না।
তাদের সবার আগরতলার নরসিংহস্থিত সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসা চলছিল। অবশেষে সুস্থ হওয়ার পর শুক্রবার ত্রিপুরা সরকার ও বাংলাদেশ সরকারি হাই কমিশনারের সহযোগিতায় তাদেরকে বাংলাদেশে তাদের আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হল আখৌড়া চেকপোস্ট দিয়ে। উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি হাই কমিশনারের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ চিকিৎসকরা। শুরুতেই আসলে আমি অসম্ভব আবেগ এবং আনন্দ প্রকাশ করতে চাই। আজকে বহুদিন পরে আজকে সেই আনন্দের দিনটি যেদিন আমরা এই হারিয়ে যাওয়া বা মানুষটিকে আমরা তাদের পরিবারের কাছে তুলে দিতে পেরেছি, এবং এজন্য আমি রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা তাদের চিকিৎসা করিয়েছেন এবং সমস্ত ভারতীয় সব যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকারি হাই কমিশনার। পিপড়ামাথা দলের পক্ষ থেকে শুক্রবার দামছড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হল। আট জনের প্রতিনিধি দল বেলা ১২টায় দিলেন তাদের এই ডেপুটেশন প্রায় ৬০০ থেকে ৭০০ লোকের উপস্থিতিতে। দামছড়া বাজার পরিক্রমা করে ব্লক চত্বরে এসে জড়ো হলেন তারা সবাই। সেখান থেকে আট জনের প্রতিনিধি দল ব্লক আধিকারিকের কাছে দাবি সনদ তুলে ধরেন। তাদের দাবির মধ্যে অন্যতম দামছড়া ব্লকের বিএসি চেয়ারম্যান যিনি রয়েছেন তাকে তারা মানছেন না, তার পরিবর্তন চাই মথা। লংতরাই ভ্যালি মহকুমাস্থিত সীমান্তবর্তী এলাকার পূর্ব মালিধর ভিলেজ কাউন্সিলের জনজাতিদের হাল বড়ই বেহাল। সীমান্ত লাগোয়া হাজেরাই পাড়ায় রয়েছে ৪৬ পরিবারের ২২২ জন জনজাতির বসবাস। এলাকাটিতে নেই কোনো পানীয় জলের উৎস। সীমান্তরক্ষী বাহিনীদের একটি কুয়ো তার উপর ভরসা করে এলাকাবাসী সহ একটি টিএসআর ক্যাম্প নির্ভর করে। সামগ্রিকভাবে বলতে গেলে ওই এলাকায় শিক্ষার আলো এখনো অব্দি পৌঁছায়নি। নেই রাস্তাঘাট, নেই পানীয় জল, নেই স্বাস্থ্য পরিষেবা। আমাদের গ্রামে সমস্যা হইল যে স্কুলের ব্যাপার, স্কুলে আজ পর্যন্ত কোন ঘর নাই। এরপরে মাসের বারো মাস্টার উপস্থিত হই না। এরপরে গ্রামের যে খাওয়ান দাওয়া জল অনেক অসুবিধা আছে। আচ্ছা, আপনার গ্রামের নামটা কি? বীরেন্দ্র চুদ্রিপাড়া। আচ্ছা, কি স্কুল আছে? আছে। কি স্কুল? স্কুলের নাম কি? কুঞ্জমোহন চৌধুরীপাড়া যে স্কুল। আচ্ছা, এখানে কজন টিচার আছে? এখানে দুইজন টিচার আছে। আয়নি তারা? না, মূলি বাঁশের কদর বেড়েছে, তবে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কম। সরকারি আবাস যোজনায় যারা ঘর নির্মাণ করছে অথবা ব্যক্তিগতভাবে যারা ঘর নির্মাণ করছে তাদের এহেন হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতিতে। তাছাড়া ঘর নির্মাণে যাবতীয় অন্যান্য সাহায্য সরঞ্জাম সংগ্রহে কয়েক গুণ মূল্য বৃদ্ধি হওয়ায় পরিপ্রেক্ষিতে দিশেহারা ঘর নির্মাতা পরিবারগুলি। হঠাৎ করে প্রতিটি জিনিসের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। অন্যদিকে ঘর নির্মাণকারী কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, বাঁশ বেত সহ অন্যান্য শ্রমিকদের মজুরিও বেড়েছে। ঘর নির্মাণে সরকারি অথবা ব্যক্তিগতভাবে বাজেটের যে লক্ষ্যমাত্রা বরাদ্দ নিয়ে কাজে নেমেছেন এখন কোনোভাবেই সামাল দেওয়ার মতো পরিস্থিতি নেই। সমস্ত জিনিসপত্রের মূল্য লাগালের বাইরে চলে গেছে। অধিকাংশ ঘর নির্মাণের মালিকরা অসহায় অবস্থায় রয়েছে। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি। আগরতলা দিন দুপুরে ডায়ালিসিস বিভাগে আগুন লাগে, দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, প্রাণে বাঁচলেন রোগী সহ তাদের আত্মীয় পরিজন। এখনকার মতো এক নজরে ২৫ এ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।